আজকে ব্লগটা তুমি স্টার্ট করো, বলো। আমি কি বলবো, এ কি বলে, আমি কি বলবো। তুমি বলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিজ অ্যাক্টিভিটি। আশা করি সবাই খুব ভালো আছো, কারণ পুজোর মরশুম, ভালো থাকারই কথা। আর সবাই তো দেখছি ব্যাগ ভর্তি ভর্তি একদম শপিং করছে, প্রচুর প্রচুর আনন্দ, খাওয়া দাওয়া, মানে পুজো একদম দূর গোড়ায় চলে এসেছে। তো সবাই খুব ভালো থাকারই কথা, আর আমিও খুব ভালো আছি। আজকে স্পেশালি একটু বেশিই ভালো আছি। আজকে আমার বড়মশাই বলেছে আজকে আমাকে শপিং করতে নিয়ে যাবে, তো সেই পরিমাণে শপিং আজকে হবে না। আজকে বিশেষ কারণের জন্য শপিং বলতে পারো, সেটা হচ্ছে আমাদের আজকে ট্রেন্ডসে যাব, ফার্স্ট ট্রেন্ডস যাব, কারণ আমাদের একটা কুপন ছিল ট্রেন্ডসের। তো আজকে লাস্ট ডে, তো আজকে যেহেতু লাস্ট, SMS-টা এসেছে সকালবেলা যে আজকেই আজকেই শেষ, এই জন্য আজকে বললো তোমাদের দাদা ভাই যে চলো দেখা যাক কি নেওয়া যায়, কিছু যদি গ্র্যাব করা যায়। আরে বাবা, 500 টাকা ডিসকাউন্ট মানেও তো অনেক, আমার জন্য নেবো। এই চলো ফাজি। আর এই যে আমার ঝোলা রেডি হয়ে গেছে, এটা সবসময় আমার সঙ্গে থাকে, কারণ আমার খুব ভালো লাগে ব্যাগটা, আমার বরের পছন্দ, শুধু বরটাকেই পছন্দ, খুব ভালো। তো যাই হোক, চলো দেখা যাক কি নেওয়া যায়। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব। বেশ কয়েকটা জিনিস দেখা হয়ে গেল, ভালোই লাগছে। বাট একটা নতুন একটা ব্র্যান্ডের জিনিস দেখলাম, প্রচুর কস্টলি, এত টাকা। একটা ড্রেস পছন্দ হয়েছে কত, 4000, 299, ভাবতেই পারিনি ওটা অত দাম, 4200 কত টাকা। তাহলে উপরে আসলাম, দেখ না, মেন্স মল দেখা, দেখ মেন্সের বাস্তে পারে, দেখ তোমাকে ভালো লাগবে তো। ও কত লম্বা দেখেছো, এই দেখো এখান থেকে এতখানি লম্বা, আর তোমার তো ভুঁড়িতে আটকে যাবে। এই যে যাচ্ছে আমার, ওনার ওনার ইয়েতে তাড়াতাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অফার। এই দেখো অফার, বাই টু গেট 100 rupees অফ। কি ভালো লাগছে না, আমার মন খারাপ, এত পাগল, নেবে না ওটা, ভালো লাগছে মানে মোটামুটি ভালো লাগছে, তাও আমার পরে দেখছো যে পরে তো নেই, দেখে কেউ আমি বাইরে ওয়েট করছি, আমি ট্রায়াল রুমে গিয়ে বসেই আছি, নিলে না কেন তাহলে, হ্যাঁ বলো কিছুই মা, চুপচাপ হয়ে গেল। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আজকে আমার প্রথমবার এম বাজারে আসা, এখানে খুব একটা আসি না বলতে গেলেই চলে, মানে আমার কালেকশন কোনো কিছু ভালোই লাগে না, আর তোমাদের দাদা ভাইয়ের তো ভালোই লাগে না, আর সামনে থেকে কালারগুলো না কেমনই একটা লাগছিল। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এই দুটো ওয়ান পিস একটু ভালো লেগেছিলো, মানে এই তুতেটা আমার বেশি ভালো লেগেছিলো, এটা আমার অতটা ভালো লাগছিলো না, বাট তবুও আমার সাইজে হলো না, মানে সাইজের কোনো ঠিক নেই এখানকার। কি অর্ডার করলে, স্যুপ, স্যুপ আবার সেই সুপের প্রেমে, ও আবার কি কি খেলছে দেখি, পুল খেলছে, পুল কি হলো, গালে হাত দিয়ে বসে আছে কেন, আমাদের গরম গরম স্যুপ। আমি প্রতিদিন দেওয়ার সাথে সাথে শুরু করে দিই, প্রতিদিন দেওয়ার সাথে সাথে শুরু করে দিই। তোমাকে বেশি দিয়েছে মনে হচ্ছে, তোমাকে দিয়েছে,
খুব আনন্দ করে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর বেরিয়েই ঘটে গেল একটা সর্বনাশ। যখন আমরা এই লাইটের দোকানে ঢুকছিলাম, তো আমি ভিডিও করব বলে ফোনটা বের করতে গিয়ে দেখছি আমার ব্যাগে নেই, কোথাও নেই, মানে তোমার দাদা ভাইয়ের কাছেও নেই, মানে প্রচুর প্রচুর টেনশনে পড়ে গিয়েছিলাম। তো মানে ভেবেছিলাম তো ফোন হয়তো আর পাবোই না, একে তো নতুন ফোন, তার মধ্যে মানে যাবতীয় ডাটা ফোনের মধ্যে রয়েছে। তো এই দেখো, ও আমার উপরে খুব রেগে গেছিলো তখন, মানে মুখ চোখ কেমন করছিলো। তো তারপরে দোকানে গেল, দোকানে গিয়ে তো দেখলো যে ওরা মানে সেফ জোরেই আর কি রেখে দিয়েছে। যাই হোক, অ্যাটলিস্ট পাওয়া গেল। তারপরে আবার ওই লাইটের দোকানে এলাম, লাইট নিয়েছি, দুটো নেওয়ার কথা ছিল সেখানে একটা নিয়েছি, আর কীরকম লাইট নিয়েছি সেটা বাড়ি গিয়ে আমি দেখাবো। তারপরে আসলাম আমার স্যান্ডেল মার্কেটে। বলছিলাম আমি তোমাদেরকে যে আমার কিছু গোল্ডেন জুয়েলারি দরকার, তো আমি এখানে একটা বালা চুজ করছিলাম, তো ফাইনালি নিয়েছি, তো সেটাও আমি বাড়িতে গিয়েই দেখাবো। আর এখানে আমি মানে ওই দাদাটাকে আমার ফোনের কালারটা দেখাচ্ছিলাম, যে আমি আমার ফোনের যে পিছনের ব্যাকের কালারটা সেই কালারের আমি একটা ইয়াররিংস চাইছি ওই জন্যই আর কি। তো তারপরে অনেক কিছুই দেখানোর পরে বেশ ওই দোকানের সব কালেকশনগুলোই আমার খুব ভালো লেগেছে। তো সব তো আর নেওয়া যায় না, যেটা দরকার সেটাই আপাতত নিতে হবে। আর এই ইয়াররিংসের ডিজাইনগুলো আমার খুব পছন্দ হচ্ছিলো, তো তখন আর নিইনি, যেটা দরকার প্রথমে সেটাই নিলাম। তারপরে এলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে। আজকে সব সময় মানে আজকে সব কিছু একটু হালকা ফালকাই খেয়েছি, ওই স্যুপ খেয়েছি, আর এখানে যে কুলফি নিয়েছি, এই দাদা খুব ভালো টেস্টি কুলফি বানায়, খুব ভালো লাগে আমার। মাত্র 10 টাকা টুকটাক জুয়েলারির দোকান থেকেও দু একটা জিনিস নিয়েছি, আর কী কী নিলাম বাড়ি গিয়ে দেখাবো। আর সবথেকে আমার যেটা সবথেকে বেশি দরকার ছিল, আমার ঘরের একটা লাইট, আমি ওটা নিয়েছি, মানে তাতেই খুশি, তোমার ভালো লাগছে না? তো মুখ টেমন করে রয়েছে কেন, দেখেছ? জামা হয়নি বললে মন খারাপ। আরে হবে পূজা, আমারও তো এখন একটা কিচ্ছু নিইনি, আমি নেবো দেখি নেক্সট উইক, দেখা যাক। রাখলাম, চলো বাড়ি যাই, তারপরে সব কিছু দেখাচ্ছি কী কী নিলাম। একা একাই মিষ্টি খাচ্ছে, কত মিষ্টি। এটা খাবো, এটা খাবো একটা, এটা 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 হেভি লাগছে দেখতে, দেখো এটা কী গো, এটা আমি খাবো না, তুমি একাই খাও, এই মিষ্টিটা খাও, এইটাই তাহলে ভালো। বাইরে চলে এসেছি, আর দেখো মানে বাড়ি এসে যতক্ষণ না তোমাদের সাথে শেয়ার করি যে কি করলাম কি নিলাম, ততক্ষণ ঠিক ভালো লাগে না আর কি। তো তোমাদেরকে তো বললামই, তো মানে ওই রেস্টুরেন্টে যখন আমরা খেতে গেছিলাম তখন মানে বেরিয়ে অনেকটা চলে এসেছিলাম আমরা, তোমরা তো দেখলে যে লাইটের দোকানের সামনের কথাটা আমি বললাম, ওইখানে এসেই আমি ভাবছি যে ভিডিওটা করব, তখনই ব্যাগে দেখছি যে ফোনটা নেই আমার, এমন নামছি কি আবার ফোন নেই। আমি ভেবেছি না তোমাদের দাদা ভাইয়ের পকেটে রয়েছে, তো দেখছি যে ওর কাছেও নেই। তারপরে ও তো মানে ফোন আমার আর কি আমার ফোনে কল লাগিয়ে নিয়ে ও দৌড় মেরেছে, একদম সে দৌড়িয়ে সেই দোকানে গিয়েছে। মানে আমি এবার আমি মানে ওর পিছনে পিছনে আমি হাঁটছি, মানে ও তো দৌড়ে চলে গেছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আগাতে পারছি না। আমার তখন এত মানে এত টেনশন হচ্ছিলো, এত নতুন ফোন, তারপরে হচ্ছে মানে জীবনের সব থেকে দামি ফোন আমার মানে প্রথম নেওয়া, আর এর ফোনের মধ্যেই সব কিছু আমার, তো মানে আমি আগাতেই পারছিলাম না, হাঁটতে পারছিলাম না, এত টেনশন হচ্ছিলো। তারপরে আমি আগাচ্ছি, দেখছি যে ও রিটার্ন করছে না, মানে দৌড়ে তো গিয়েছে, আমি জানি পৌঁছে গেছে হয়তো, আমার হেঁটে হেঁটে যেতে সময় লাগছে, ও দেখছি আর ব্যাক করছে না। আমার তো তখন মানে মনে হচ্ছিলো যে কেমন যে হচ্ছিলো সেটা আমি জানি। তো যাই হোক, দোকানে গিয়ে দেখলাম ওরা কিসে মানে কেবিনে আর কি রেখে দিয়েছিল ওদের, তো তারপরে গিয়ে যাওয়ার সাথে সাথেই ফোনটা দিয়ে দিয়েছে। আর যদিও দোকানটায় সিসি ক্যামেরা ছিল, অসুবিধাও ছিল না, তো সিরিয়াসলি ফোনটা মানে হারাতে হারাতে পেয়েছি এরকম একটা অবস্থা হয়েছে। তো চলো কী কী নিলাম সেগুলো একটু দেখিয়ে দিই। আর আজকে যে জন্য মেনলি আমরা গিয়েছিলাম সেটাই আজকে হলো না, কিছু করার নেই। আর তারপর আরও একটা দরকার ছিল, আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে একটা গোল্ডেন ওই অষ্টমীর জন্য গোল্ড জুয়েলারি ছিলাম কিনবো, ওই দোকানটা আজকেও দেখছি বন্ধ, জানি না কী হয়েছে, তো আমারই হয়তো কপাল নেই। তো কী কী নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো নিয়েছি হলো একটা একটা ইয়াররিংস নিয়েছি, আর এটা নিয়েছি একটা শাড়ির সাথে ম্যাচ করে, তো শাড়িটা তোমাদের সাথে এখন শেয়ার করিনি, তো একসাথে সব কেনাকাটা হয়ে যাক তারপরে শেয়ার করে দেবো। কিন্তু কালারটা এটা
মানে এটার সাথে ম্যাচ করে নিয়েছি। এই যে এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, ওই বলল যে এটাই ভালো লাগছে। মানে এই কালারটা আমি খুঁজছিলাম, মানে এই কালারটা আর আমার ফোনের ব্যাকের কালারটা, তারপরে আমার একটা ছোট্ট একটা পাউচ কিনেছিলাম ওই কালারটা, সব আমার শাড়ির কালারটা সব সেম কালার, ঠিক আছে, সব একসাথে নিয়ে পুজোয় বেরোবো, ম্যাচিং ম্যাচিং সব। তো দেখো কমেন্টে জানিও কেমন লাগছে। আর নিয়েছি হলো, এর আগের দিনও ভেবেছিলাম নেবো ওই দোকান থেকে, তো যেহেতু দোকানটা বন্ধ ওই খুলছেই না, তো অন্য দোকান থেকেই নিলাম। তো অরিজিনাল গোল্ড তো নেই, তাই নকল গোল্ড কিনে আর কি শখ মেটাচ্ছে। এই যে দেখো বালা, ক্লিয়ার আসছে, তো শুধুমাত্র এটা অষ্টমীর জন্যই নেওয়া, মানে অষ্টমীর দিন হাতটা একটু ভরা ভরা থাকলে ভালো লাগে। মানে আমি শাখা বাঁধানো, পলা বাঁধানো এগুলো তো পরবই, তার সাথে এগুলো একটু পরলে হাতটা একটু বেশি ভরা ভরা লাগবে। এমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর নিয়েছি হচ্ছে একটা কাজল, নিয়েছি ল্যাকমির কাজলটা, আর কি খুলে দেখাবো, এই যে ব্ল্যাক কালারের কাজল। আর যেটা বললাম সব থেকে আমার ইম্পর্টেন্ট ছিল, আমার ঘরের আলো, দেখছো আমার ঘরে একদমই আলো নেই, একদম আলো কম, তো এই জন্য একটা লাইট নিয়েছি, এটা আমি আর খুলে দেখাচ্ছি না। এই যে এই লাইটগুলো বাজাজের ওয়ারেন্টি রয়েছে, এই লাইটগুলো কত ওয়াটের, চল্লিশ ওয়াটের। আর তার সাথে এটা আমাকে মানে বলছে, এটাও দেখাবো ভিডিওতে, তো যেহেতু কিনেছি তো দেখাবোই, হোল্ডার, লাইটের হোল্ডার। আপাতত এগুলোই নিলাম, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সব কিছু কেমন লাগলো সব জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি মানে পুজোর আগে আমার 10K কমপ্লিট করে দাও, অনেক ইচ্ছা যে পুজোর আগে আমার 10,000 ফ্যামিলি আমি কমপ্লিট করব। তো চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।